হ্যালো, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভাই। এখন কথা হলো, আমি আপনাদের পিছনের ভিডিওতে একটা বলেছিলাম যে আপনাদের 4000 ডায়মন্ডের একটা গিভওয়ে দিব, তো কয় তারিখে গিভওয়ে দিব, কয়টার দিকে দিব, তো এই ভিডিওতে ফুল ডিটেল আপনাদের বলে দিব যে কয় তারিখে আমি 4000 ডায়মন্ড গিভওয়ে দিব। আর যারা যারা আমার আগের ভিডিওটাই দেখেননি তারা অবশ্যই যে ভিডিওটা দেখে আপনাদের ইউআইডি কোডটা কমেন্ট বক্সে দিয়ে আসেন, কারণ এখন আমি সিলেক্ট করি নাই যে কাকে কাকে আমি গিভওয়েটা দিব। তো যারা যারা এখন ইউআইডি কোডটা দেন নাই তারা যায় অবশ্যই ইউআইডি কোডটা দিয়ে আসেন জমা করে। আর ভাই, আমার ওই শরীরটা খুবই খারাপ, কারণ আমার গলাটা খুবভাবে ভেঙে গেছে, এই জন্য আমি এই দুই দিন ভিডিও ছাড়তে পারি নাই। তো এখন আপাতত গলাটা মোটামুটি ঠিক হয়েছে বলে একটা ভিডিও ম্যাক করে আপনাদের দিচ্ছি। ভিডিওটা যেরকম কি হোক আপনারা আশা করি পছন্দ করবেন। তো ভাই, আল্লাহর রহমতে আপনারা এই কদিন আমার যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, তো আশা করি আপনারা আমার এর চেয়েও বেশি সাপোর্ট দিয়ে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন, যাতে আপনি আপনাদের এর চেয়েও বেশি ডায়মন্ড গিভওয়ে দিতে পারি। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদের এর চেয়েও বেশি বেশি ডায়মন্ড গিভওয়ে দিতে পারি। আর আজকের মেন ভিডিও বানানোর কারণটা হলো ভাই, আপনাদের পিছন ভিডিওতে যে বলেছিলাম ডায়মন্ডটা গিভওয়ে দিব, তো বলেছিলাম আমার 10K কমপ্লিট হলে আপনাদের গিভওয়েটা দিব। তো ভাই, আমার 10K কমপ্লিট হই নাই, তাও আপনারা আল্লাহর রহমতে আমার যতটুকু করছেন এতে আমি অনেকটা খুশি। এই জন্য ভাবলাম যে আমার অডিয়েন্সগুলোরে যাতে তারা আমার যতটুকু ভালোবাসে যতটুকু সাপোর্ট করেছে এই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বহুত অনেক। তো এই জন্য আপনাদের আমি সেই ডায়মন্ড গিভওয়েটা আমার কমপ্লিট না হইলেও আমি দিয়ে দিব যাতে। আর আমি বিশ্বাস করি যে আমার অডিয়েন্সগুলো আমাকে আমার 10K সাবস্ক্রাইবার গেম করে দিবে। এই জন্য মানে আমার মনে থেকে একটা বিশ্বাস আছে যে আমার যে অডিয়েন্স আছে এরা আমার 10K কমপ্লিট করে দিবে। তো এই জন্য আমি আজকে এই ভিডিওটা ম্যাক করি যে আমার ওই 4000 ডায়মন্ড আমি গিভওয়েটা কবে করবো, তো এই ভিডিও বলে দেবো। এই ভিডিওটা দেওয়ার কারণ হলো ভাই, আমাদের একজন বলে ভাই যে আমরা গেম দিব, আপনাদের যত ভালো স্কোয়াডই থাকে আপনারা নিয়ে আসেন। তো আমি বললাম ভাই আমার তো ভালো কোনো স্কোয়াড নেই, আমার কাছে একটা নর্মাল স্কোয়াড আছে, আমি যাদের সাথে সবসময় গেম প্লে করি সেরকম একটা স্কোয়াড আছে, তাহলে আমি তাদেরকে নিয়ে আসবো। তো বললো আস ভাই, সেই হিসেবে এই গেম প্লেটা করলাম। তো আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটার মধ্যেই বলে দিন আমি কয় তারিখে আমার 4000 ডায়মন্ড গিভওয়ে দেবো, আর একজাস্ট কয় তারিখ। তো ভিডিও দেখতে থাকুন। তো ভাই, ডায়মন্ডটা গিভওয়ে দিব এই মাসে 28 তারিখ প্রায় 9টার দিকে ডায়মন্ডটা গিভওয়ে দিব। আর ডায়মন্ডটা পাবে হলো ভাই 8 জন লোক, বুঝতে 8 জন লোকের ফার্স্ট করে ডায়মন্ড পাবে। তো আশা করি আপনারা আমার পিছন ভিডিওতে যে আপনাদের ইউআইডি কোডটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে আসবেন, আর কোথা থেকে বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাই দিন আমাকে, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা কোন কোন জায়গার লোক। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি বড়ো একটা গিভওয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার এই মাসের শেষে, মানে সামনের মাসের দিকে একটা বড়ো গিভওয়ে দেওয়ার সিদ্ধান্ত আছে, এর চেয়ে বড়ো একটা গিভওয়ে। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট দিবেন, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
মানে ভাই এরা যে প্লেয়ার বুঝছেন আর কি আমার সাথে বলিস কি না ক্রিকেট বলছেন কেমন যাই হোক আমি তো বলিসি যে ভাই আমি বট বলি জানি একটা ভালো খুলেন আমি একটা বট খুলে তো আমার এই বট স্ক্যাটের সামনে ওরা টিকতে পারছে মানে একটা ম্যাচ এখনো জিততে পারি আর এই এই ম্যাচ আমার নেটের অবস্থা তেমন একটা ভালো থাকে না কারণ আমার বাসার বাইরে থাকি বলে আমার নেট তেমন একটা ভালো থাকে না আমি বাসায় তো ওয়াইফে দেখি কাশ্মীর ডাটা দেখেছি বলে আমার নেট তেমন একটা ভালো নেই আর তাও এরা হিমশিম খেয়ে যাচ্ছে মানে কী বলবো ভাই মানে এরা আমাদের সাথে খেলতেছে ম্যাচটা দেখতে থাকুন তো আজকে ভিডিও এখান থেকে ভাই তো যারা এখন আমার পিছন ভিডিওতে যে এখন আপনাদের ইউআইডি কোডটা দেন নাই তারা জমা করে যে আমার পিছন ভিডিওতে ইউআইডি কোডটা দিয়ে আসেন আর কমেন্ট করে বলে আসেন আপনি কোথা থেকে বলতেছে আর ইচ্ছা আছে পরবর্তীতে ইচ্ছা ভালো ভালো বড়ো বড়ো ডায়মন্ড গিভওয়ে দিব তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন সবসময় তো নেক্সট কোনো ভিডিও দেখাচ্ছে আল্লাহ হাফেজ।